হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নম্রতা, ইউএসএ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটা পার্টিতে বা বিয়ের মধ্যে সেজে যেতে পারেন। আমি পুরো একটা গেট আপে আছি, মনে হচ্ছে বিয়ে খেতে যাচ্ছি, আসলে কোনো বিয়ে না, বাসার মধ্যেই। এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আমার লুকটা আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, মেক শিওর আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে আর দেরি না করে ভিডিওতে চলে যাই। ফার্স্টে আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করব, এটা হলো আল্ট্রা রিপেয়ার ক্রিম। এটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য অনেক ভালো, আর উইন্টারে আমার অনেক ড্রাই স্কিন হয়ে যায়, তার জন্য আমি ইউজ করছি। লানির প্রাইমারটা ইউজ করব, আজকে মেকআপটা আমরা অন্যভাবে করব। আমি আজকে মেকআপটা রিভার্স মেকআপ বলবো। এটা টিকটকে এখন নিউ ট্রেন্ড চলতেছে যে গালের এই দুইটা জায়গাতে একদম লাল করে ফেলে, তাই আমি করব আজকে। সো নাও আমি একটা রেড লিপস্টিক দিয়ে আমার চিকসের এখানে লাগাবো। এটা টিকটকের এখন একটা নতুন ট্রেন্ড, যারা টিকটক ইউজ করেন মোটামুটি সবাই হয়তো বা দেখছেন। ফাউন্ডেশন হিসাবে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা ইউজ করছি, অ্যান্ড অবভিয়াসলি আমি ইউজ করব টু ফেসের এটা মিক্সড করে। আমি একটা কিউটিপের সাথে আছে, সো আমি কিউটিপটা আমার হাতের মধ্যে লাগাবো, গালে না, কারণ গালে লাগালে এটা ইনহাইজেনিক্যাল হয়ে যাবে। দুইটাকে আমি মিক্সড করব ভালো করে। যাই না সেভাবে হচ্ছে কিনা আমার, আমি টিকটকে এভাবেই দেখছি। বেসিক্যালি এখানে পুরো মুখটাই লাল হয়ে যায়, এটাই আমার কাছে মনে হচ্ছে, আমার যা লাগতেছে, আর অথবা লাস্টের ফিনিশিং এ বোঝা যাবে আসলে কি হয়, কারণ আমার তো ফুল চেহারাই লাল হয়ে গেছে। এখন আমি আমার কনসিলারটা ব্লেন্ড করব। কনসিলার আমি একটাই ইউজ করি সবসময়, সেটা হলো এলফের। আমি এলফেরটা কেনার পর থেকে আমি কনসিলার আর চেঞ্জ করি না, কারণ এটা আমার সবচেয়ে ফেভারিট। এটা লাস্টে ব্রঞ্জারটা, ব্রঞ্জারটা আমি একদম ব্লাশের নিচে থেকে স্টার্ট করছি। আর কন্ট্রোর আমি এসি বিউটির এই কন্ট্রোর প্যালেটটা দিয়ে করছি। এরকম একটা ব্রাশ দিয়ে করলে কন্ট্রোর খুবই সুন্দর হয়, মানে এটা আপনার গালের যেসব জায়গা মোটা ও নিজেই বুঝে নিবে। অফ ক্যামেরা আমি আমার আইব্রোজ আর বেকিং করে ফেলছি, এখন আমি এগুলো ক্লিন করে আসছি। ইউজ করব একটা হলো এসি বিউটির এই প্যালেটটা, ইটস লুক লাইক দ্যাট। আর আরেকটা হলো রেভলিউশনের, আমি লাস্ট ভিডিওতে যেটা ইউজ করেছিলাম এই 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 আইশ্যাডো প্যালেটটা। এই এখানে আমি আমার এক চোখের আই মেকআপ কমপ্লিট করে এসেছি যাতে সময় কম লাগে। প্রথমে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে এই জায়গাটাকে, পাউডার নিচেরটুকু কে আমাদের বেক করে নিতে হবে যাতে যদি ফল আউট হয় নষ্ট না হয়। এখন এসি বিউটিতে একটা পার্পেল কালার আছে, ডার্ক পার্পেল, ওইটা আমি নিয়েছি, নিয়ে আমার আউটার কর্নারে ট্যাপ ট্যাপ করে বসাতে হবে। এখন আমার কন্ট্রোরের যে প্যালেটটা আছে সেখান থেকে আমি একটু ব্রাউন কালার নিব, নিয়ে এখানে উপর থেকে এই ব্রাউন কালারটা দিয়ে আমি ব্লেন্ড করার ট্রাই করব। আমার হার্শ লাইন থাকলে বেশি ব্লেন্ড করব না, বেশি ব্লেন্ড করলে লুকটা ভালো দেখাবে না।
आउटर कॉर्नर एक डार्क ब्राउन कलर अथवा ब्लैक कलर दिए हमें ब्लेंड कर এখন এরকম একটা ব্রাশ দিয়ে আমি আমার সামনের ফ্রন্ট সাইডটা ক্লিন করে নেব কনসিলার দিয়ে তারপর আমি আমার ব্লু কালারটা সেট করব এটা খুব একটা ইজি আর ব্লু কালার আর পার্পল কালার এখন খুব ট্রেন্ডিং এ আছে এখন সেম এই এরকম ট্যাবিং ব্রাশটা দিয়ে আমি আমার রেভলিউশনের প্যালেট থেকে ব্লু কালার একটা শিমারি শেড আছে সেই শেডটা নেব একসাথে ব্লেন্ড করতে থাকবো পার্পেল আর ব্লুটা তাহলে সুন্দর লাগবে অফ ক্যামেরায় আমি আমার আইলাইনারটা দিয়ে দিয়েছি এখন আমি এই গ্লিটারটা কিভাবে দিচ্ছি তা আপনাদেরকে শো করব এটা একটা NYX এর গ্লিটার জাস্ট আমি আমার উপরের সাইডে লাইক দ্যাট এটা একদম পারফেক্ট হইতে হবে না যার যেভাবে হয় সেভাবেই দিবেন অফ ক্যামেরায় আমি আমার আইল্যাশ আর আমি আমার মাস্কারা সব কিছু দিয়ে এসেছি কারণ যাতে টাইম না লাগে এখন আমি জাস্ট আমার হাইলাইটারটা অ্যাপ্লাই করব এটা মিলানির হাইলাইটার আমি আমি এলফের একটা পার্পেল কালারের লিপস্টিক দিচ্ছি এটার নাম হলো ওয়াইন টাওয়ার সো দ্যাটস মাই ফাইনাল লুক হোপফুলি আপনাদের আজকের লুকটা ভালো লাগবে আমি ট্রাই করেছি আমার বেস্টটা করার আমার এই জুয়েলারিটা একটা আপু আমাকে গিফট করেছে আর শাড়িটা আমার আম্মু দিয়েছে অ্যাজ ইউজুয়াল আজকের লুকটা খুবই ইজি আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন অথবা রিক্রিয়েট করে থাকেন এই লুকটা মেক শিওর আমাকে ইনস্টাগ্রামে ইনবক্সে দিবেন আর যাদের এই লুকটা ভালো লেগে আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানেন কি করতে হবে এটা তো আর কিছু বলার নেই আপনারা প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে